নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত ঐতিহাসিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতির 12তম পর্ব। আমরা দেখতে পাচ্ছি যে কাশীশ্বরী শঙ্করীকে ডাকছে। শঙ্করীর সন্ধে দিতে দেরি হয়েছে এবং সে ঘাটে গিয়ে অনেকক্ষণ ছিল। শঙ্করী এদিকে বিধবা, সে সংসার করেনি, তার আগের কথা, বিয়ের আগের কথা মনে পড়ছে, নগেনের কথা মনে পড়ছে, সে ঘড়ির মধ্যে আছে। বার ভয় ভয়, সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করি এই প্রথম। কাটোয়ার বইয়ের খুব যে একটা খোয়ার হবে এই আশঙ্কাটা করেছিল সত্য, কিন্তু এ কি তিরস্কারের এ কোন ভাষা? জীবনে অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এসব শব্দ তো কখন শোনেনি। অসতী মানে কি? উপপতি কাকে বলে? কুল খাওয়া বলতেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি হয় আর তেলে নুনে জ্বালিয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটা যে কি ঠিক সে জাতীয় নয় এবং এটুকুই সে বুঝতে পারে সত্য, কিন্তু তারপরই কেমন দিশেহারা হয়ে যায়। দূর থেকে হাঁ করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশীশ্বরী দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর, এমনকি মুখ্যতা পর্যন্ত কেমন স্তব্ধ। একা কাশীশ্বরী পালা চালিয়ে যাচ্ছেন চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করীকে ধরে চিবিয়ে খেলেও বুঝি রাগ মিটবে না, এমনি সব মুখভঙ্গি। মুখ্যদা এক ধরনের, কাশীশ্বরী আর এক ধরনের। মুখ্যদার অটুট কতর, অসীম ক্ষমতা, অনর্গল বাক্পটুত্ব, কিন্তু কাশীশ্বরী তা নয়। কাশীশ্বরীর শোকে তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি পিপামুখী, কিন্তু তেমন মোক্ষম অবস্থায় পড়লে মুখ দিয়ে কথা বেরোয় তা চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা বেরিয়েছে কাশীশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জর্জরিত মুখি বা কে কবে দেখেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়? কে কি শুনেছে এসেছে সেখান থেকে? বারবার শঙ্করীর বাপের বাড়িরই কথা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজ বাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করীর মা বাপ নয়, খুড়োখুড়ি, তাই অমন মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়ার গঙ্গায় ভাসিয়ে দেয়নি। আরও কত কথা তার সঙ্গে, কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়ি দিয়ে মরবার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরবার নির্দেশ। পাপিষ্ঠ শঙ্করীর পাদপর্শেই যে কাশীশ্বরীর একমাত্র নাতিটার বিয়ের বছর না করতেই মরেছে, সে কথা প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের রায়ে। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এতটুকু বুঝতে পারে সত্য, নাপিত বউ আর রাখু কাটোয়া গিয়েছিল যজ্ঞের জন্য নিমন্ত্রণ করতে, আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করীর নামে যাচ্ছেতাই করেছে। সেখান থেকে যে খুব একটা গঠিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সে বিষয়ে তার সন্দেহ তিন মাত্র নাই। লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিতে দেরি হওয়া অথবা সাত সন্ধে পর্যন্ত ঘাটে বসে থাকার চাইতে এ অনেক বেশি গঠিত তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শঙ্করীর অপরাধের সঙ্গে তার খুড়ির বোনপুর যোগ কোথায়? এই যেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে এসেছে সে। এইখানেই সব গলমাল লাগছে সত্যর, যেন সব হেঁয়ালি। এই জন্য জগতের অর্থবহ জীবন না জানা শব্দগুলো সত্যর বুকটাকে কেমন হিম হিম করে দিচ্ছে, ভয় করছে। যে অনুভূতি জীবনে জানে না সত্য, আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিনিরা কাউকে শাসন করছেন অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না, এমন ঘটনা বোধ করি সত্যর জীবনেই প্রথম। অপরাধীর পক্ষ নেওয়ায় সত্যর স্বভাব, তা সে অপরাধী যে শ্রেণীর হোক। এবার বাসন মঞ্জুরী বাদ দিব, সন্ধ্যা করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাঁজার বাসন থেকে একটা বাটি হারিয়েছিল। খুব সম্ভব বাটিটা জলেই ডুবে গিয়েছিল, কিন্তু বাপদি বউকে চোর অপবাদ দিয়ে নভূত নভবিষ্যতি করেছিলেন শিবজায়া এবং তার দীনতারিণী।
এবং মোক্ষদা হুকুম দিয়েছিলেন, না যদি দিয়েছিস তো এই রাত এই পুকুর ঘাট ভাঙ দিয়ে বাটি খুঁজে বার কর। এই সমস্ত রাত বাগদি বউ যত হাউমাউ করে কাঁদে, দিন কুল ততই চেপে ধরেন তাকে। চুটির উদ্দেশ্যেই যে সে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে এ মন্তব্য করতে ছাড়েন না তারা। সে যাত্রা সত্যই তো রক্ষা করেছিল বাগদি বউকে, বলেছিল চল বাগদি বউ, আমিও মাঝবো তোকে তোর সঙ্গে, আমি খুব সাঁতার কাটি, সাঁতার জানি, সাঁতরে ওপারে পার হয়ে বাতি হাদড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠে এলো সবাই এবং সকলকে চমকি দিয়ে সত্য উদাস হয়ে বলেছিল, তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রায়শ্চিত্তই আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের পাঁচ সিন্ধুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ভালো খাবার বাটির জন্য একটা মানুষকে প্রাণবোধ করতে চায়, তবে একজনকে তো তার প্রতিকার করতেই হবে। থ হয়ে গিয়েছিল সবাই, আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সেই প্রথম নজর করে দিয়েছিল তাদের। তবে আর কি, পাঁচ সিন্ধুক বাসন আছে বলে তো হরির নোট দিয়ে গিয়ে যা বাসনের, অনেক পয়সা আছে তোর বাপের বলে কেমন যেন শিথিলভাবে রণভঙ্গ দিয়েছিল তারা। বাগদি বউ গলা কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তা এমন অনেকেরই অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য, কিন্তু আজ আর সত্য করা দিয়ে শব্দে বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমের রহস্য মুখ করে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো এবং কখন যে গিন্নিরা আপন আপন কর্মে প্রস্থান করলেন, কাটোয়ার বউ তারপর গেল কোথায়, এসবের কোনো খবরই আর রাখতে পারেনি সত্য। কখন একসময় যে আস্তে আস্তে চলে গিয়ে সারদার দরজার মেঝে শরতের চাঁদের আলোয় রাখা আর হাতি শাড়িখানির আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়ছিল, সেখানে সারদাও শুয়ে আছে সেই একই পদ্ধতিতে কোলের ছেলেটুকুকে কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুনে যে সত্য ঠাকুরজি? শুনলাম বলে উত্তর করেছিল, উত্তর এড়িয়েছিল সত্য। সারদা আরেকবার নিঃশ্বাস ফেলে বলেছিল, কাটোয়ার বউ এত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? সত্য বলেছিল, জানি না। সত্যর পক্ষে এমন সংক্ষিপ্ত স্বল্পভাষণ প্রায় অবধপূর্ব, কিন্তু সারদারও নাকি মনের সুখের লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। একসময় ছেলের সঙ্গেও ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না, ভয়ের সেই অনুভূতিটা ছাড়তে চায় না তাকে। ভয় থেকে বুকটা কেমন ঠান্ডা ফাঁকা ফাঁকা লাগে, অজানা ওই শব্দগুলো না হয় চলে যা, কিন্তু আর একটা নতুন ভয় যে তার মনের মধ্যে বাসা বাঁধল, সে সত্যি যদি কাটোয়ার বউ গড়ায় দড়ির পদ্ধতিটা কী এবং তার পরিণামই বা কী তা ঠিক জানে না, কিন্তু অপরটা অশঙ্কায় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেরা মাছের সঙ্গে আরও একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হেঁ হেঁ করতে করতে জাল টুনে টেনে দেখে যদি মাছ নয়, বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়বার মতো শব্দ হতে থাকে সত্যর, কজনকে পাহাড় দেবে সে? সারাদার ব্যাপারে সে ভয়ে তার বাপের হুকুমে তথেষ্ট হয়ে আছে, তারপর আবার কাটোয়ার বউ চপল মনের মধ্যে, চাকলো মনের মধ্যে, কাকে রেখে কাকে দেখবে সত্য? গালাগালের সময় মুখটা কীরকম দেখেছিল কাটোয়ার বউয়ের? সত্যকে তাকায়নি, বোধহয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোনায় মিড়মিড় করে একটা প্রদীপ জ্বলছিল, তার থেকে দাওয়ার কত আলো এসে পড়বে, তাও আবার চাঁদের এমন আধার কাজ চলছে। শোকুল চললে তো উঠোনে বাগানে হেঁটে চলে যায়, মুন্সিকে দেখা যায়, আধারে তো সন্ধি হয়ে গেলেই হল। মানুষের সঙ্গে কথা কওয়া আর মুখে চোখ বা না রেখেই না শঙ্করের মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না এমন অদ্ভুত শব্দগুলোর মনে শঙ্কর ধরতে পেরেছে কিনা। আচ্ছা, সারদাকে একবার চুপি চুপি জিজ্ঞেস করবে সত্য? যতই হোক, সারদা সত্যর দুগুণ বয়সী ছেলের মা, কতদিন আগে বিয়ে হয়েছে সারদার, হয়তো বিদঘুটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে, কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারলো না সে সত্যি। মুখের দরজায় কে যেন তালা চাপি দিয়েছে, মানে না বুঝতে পারলেও কথাগুলো যে খারাপ কথা সেগুলো বুঝতে পেরেছে সত্য। কাটোয়ার বউকে সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল সত্যর তা নয়,
তবে তো মাত্র বছরখানেক হলো এসেছে সে সবে আগন্তুক হয়ে। তাছাড়া সে তো নিরামিষ দিকের, একসঙ্গে খাওয়া দাওয়া নেই, তবে নাকি নেহাত দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা। তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী, সর্বদাই যেন আম্মনা। কাজেই সত্য আজও সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অবহিত করতে এসেছিল শঙ্করীকে। তখন নেহাত একটা জীবের প্রতি এতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না, কিন্তু এখন যেন মায়ায় মন ভরে যাচ্ছে সত্য। মনে হচ্ছে কত না জানি কাঁদছে বেচারা, জগতে এমন কেউ নেই ওর যে কান্না একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়া কি কষ্টের, সত্যরও তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গে বিয়ে হয়েছে, সেই বরটা যদি হঠাৎ মরে যায়, সত্য তাহলে তো বিধবা। তা যদি হয় সত্যকেও তো সবাই এমনি করে খোয়ার করবে, কিন্তু তাই বা কি করে বলা যায়, পিস ঠাকুমার তো বিধবা, বিধবা তো আরও কতজনেই, তাদের ভয়েই তো সবাই তথেষ্ট হয়ে থাকে, ওদের দেখে মনে হয় ওরা যেন পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি ওরা বড় বলে ওরকম হতে পারে, না এসব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়ে সব বিচার করা হয় তো নয়, এই যে তার বাবাকে দেড়শো দু লোক ভয় করে, জ্যাঠামশাইকে কি কেউ করে, উল্টে জ্যাঠামশাই পর্যন্ত বাবার ভয়ে কাটা। তবু কি জ্যাঠামশাই শেষ ঠাকুরদা ন ঠাকুরদা কে নয়, ওরা তো আর মেয়ে মানুষ নয়, বয়সটা কিছু নয়, ছোট বড় বলেও কিছু নয়, তাহলে ভয়ের মশাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য, তবু ভাবে কে যে ওকে ভয়ের মশা খোঁজা চাবি দিয়েছে কে জানে, অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে রাখতে। এই সত্য না খেয়ে ঘুমিয়েছিস যে, ওট সত্য পাশ ফিরে ঘুমের ভান করে জানায় তার ক্ষীর অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খেতে নেই কেন, ওর যা রাত বসে থাকতে নেই, কথায় বলে রাত বসি হাতি কাবু। বড় বউ মা তুমি ওটো দেখিন বাছা, সারাদিন উপুষে আছো, আর এমন করে পড়ে থাকো না, স্বামী পুত্রের অকল্যাণ হয় এতে। ভুবনেশ্বরীর গলা পেয়ে ধর্মড়িয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেবার তীব্র ইচ্ছেই ধরাশয্যা নিয়ে পড়ে থাকলেও কুরসাশুড়িকে দেখে সন্দেহ করবে না এমন কথা ভাবা যায় না, তাই ধর্মড়িয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে একবার মনে মনে ধরফড়িয়ে উঠল। অনুসারী ফের বলল, আমি তোমার ছেলে দেখেছি, যাও সত্যকে ডেকে নিয়ে খেতে যাওগে, তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে, অবেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল, এসো জন বসো জন যদি আসে বলে, আমি খামি খামি দাগার মাছ আর আমের বাঁকড়া নিয়ে এমনি খাসার টক রেঁধেছি দিদি, দেখো গিয়ে খাও গিয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যর কানে শেষ অবধি পৌঁছায়নি। পুকুরে জাল টেনে বড় মাছ ধরা হয়েছে শুনেই তার মনশ্চক্ষে ভেসে উঠেছে জালবদ্ধ একটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর ঘাটে ফেলা হয়েছে। আর সেই মুখ চন্দ্রসূর্যিতে দেখতে পাওয়ার কথা নয়, সেই মুখ সহস্র লোক দেখছে, কিন্তু সেই মুখের উপর যে চোখ দুটো বসানো আছে সে কি আর দেখছে, জীবনে কি আর দেখবে কোনো কিছু। উঠে বসে তাড়াতাড়ি বলে, মা কাঠোয়ার বউ কোথায়? কোথায় আবার, ঝংকার দিয়ে ওঠে ভুবনেশ্বরী। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে গিয়ে, তাকে তোর কি দরকার, খেতে যাচ্ছিস খেতে যা। খাব না খিদে নেই, ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের বাঁকড়ার টক অন্যত্র কাজ করছে, একে ১৬ বছরের দুরন্ত স্বাস্থ্য তার উপর সারাদিন ছেলের বুকে দুধ টেনে খাচ্ছে। সতীন কাটার যন্ত্রণাও যেন কাবু হয়ে এসেছে, তবু একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারাদিন অভুক্ত পড়ে থাকলেও এই অভুক্ত চেহারাটা স্বামীর সঙ্গে একবার দেখা হলো না, কি জানে রাতে হবে কি না, আজ তো নতুন বউয়ের কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝোল দিয়ে এক পাথর ভাত সেটে এসে অভিমান জানাবে বোন মুখে। সারদা তাই চিঁচি করে বলে, সবে পেটের ব্যথাটা একটু নরম হয়েছে, তা হোক ও খেলেই নরমে যাবে। নরম গলায় বললেন ভুবনেশ্বরী, তুমি ডেকে টুকে নিয়ে গেলে তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, ঘোমটা দিতে যা হয় এক গলা, যা কথা হয় এই শাশুড়ির সঙ্গেই। তার খুট শাশুড়ির কণ্ঠে নরম সুটুকু চোখে জল এনে দিল সারদার, অগত্যায় আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছে টেনে রেখে দেওয়া যাবে না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি
যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসল। হায়দর বিরক্ত হয়ে বলল, বাবা, দুদণ্ড যদি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো। সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসম সাহসিক কাজ করে ফেলল। ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুর মাকে দিয়ে এলো। রাখুর মা বড় ছেলেকে একবার ডেকে দিত, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু। রাখুর মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, দেখে এলাম চণ্ডী মন্ডপ ছুঁয়েছে, তা হোক, তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরের কাছাকাছি গিয়ে মায়ের ডাকে থমকে তাকিয়ে দাঁড়িয়ে পড়তে হলো সত্যপতিকে। আর সারদার মুখটা যে কি আশঙ্কায় চমকে গেছে শীতকালে, পানা পুকুরের জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেয়নি ভুবনেশ্বরী, অথচ ব্যস্ত চাপা গলায় বলে উঠেছে, এই তুই এদিকে আয়, তুই অর্থে সত্য। অর্থাৎ বিশেষ করে সত্যকে হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে দেবার অর্থ কি? অর্থ আছে, এরকম ডাকের একটাই অর্থ হয়, এবং যে অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে। তাই বুঝি বুকটা এমন হিম হিম নিথর হয়ে গেল, তাই না? আশা আশঙ্কায় চমকে পড়েছে সে বুক। সারদা আনি, সারদার মনে আছে ছেলেবেলায় সারদা যখন নিঃসঙ্কচিত্ত তার সদ্য বিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনি চাপা গলায় তার মাও ডাক দিতেন, এদিকে আয় বলছে, তবুও বায়না করতো সারদা। এখন মনে পড়ল কি হাসিই পায়। সত্যপতি থমকে দাঁড়িয়ে পড়ে বলল, বড় বউকে একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসি চেপে অতন ছুড়ে বলল, থাম, তোকে আর সকলের আক্কেল পুরো করে দেখতে বেড়াতে হবে না, একলা কেন? এত বেড়াও, বউ বেটা ঘরে রয়েছে বড় বৌমার, তাই কম কি? এত বড় বেটা ঘরে রয়েছে, জানি না বাবা, তোমাদের এক সময় হয় কি মতি, এইটুকুন কুচি ছেলে তার গলা টিপলি দুধ বেরোয়, সে আবার আগলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা যাচ্ছি, তোর সয় না একটু, সবাই যেন ঘোড়া জিন্দি আছে। নাও চলো, একটা মনকষ্টওয়ালা মানুষ এই আধারপুরিতে একলা পড়ে থাকবে, আর যখন তোমাদের বিচের এই বিচের তো তাই হোক, তোমাদের এই বিচের তো তাই হোক, কোন মুখেই বা অত ধর্ম কথা হওয়ার দাও জানেন বাবা। আট হাত শাড়িখানার হাত তিনি অংশমাত্র কাজে লাগিয়ে বাকি হাত মাছে বিড়ে পাকিয়ে কুক্ষিগত করে মায়ের পিছু পিছু চলল সত্যপতি অনিচ্ছামন্তর গতিতে। সত্যিই তার আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল। প্রধানত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করছিল যদি শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলোর অর্থ উদ্ধার নিতে পারে। শব্দগুলো যে ভালো নয় বড়দের কাছে প্রশ্ন করলে সে সত্যি উত্তর পাওয়া যাবে না, ঠেলা মারা একটা ভুল ভাল উত্তরের ভঙ্গে হয়তো খানিকটা ধর্মময়ই ঢুকবে, এই বিষয়ে যেন নিশ্চিত করে রয়েছে সত্যপতি। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভিতর থেকে চাড়া দিচ্ছে, শব্দগুলোর অর্থ সংগ্রহ করতে পারলেই যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা যায়। অন্তত শঙ্করী যেন ২৪ ঘন্টা মর্ম মর্ম করে, আর বাড়ির সকলে যেন তার প্রতি এক কড়া সদ্ব্যবহার করে না, এইটুকুই যেন থেকেই ধরা পড়ে যাবে। কিন্তু সকলে উড়ে বালি দিল না তার নতুন, কিন্তু সকল উড়ে বালি দিল মা, তা নতুন কিছুও নয় অবশ্যই। জন্মাবধি তো দেখেই এসেছে সত্যপতি, বড়দের কাছেই হচ্ছে ছোটদের সকল ইচ্ছের ঘুড়ি বালি দেওয়া। নমস্কার, আজ এই পর্যন্তই, আগামী পর্ব আগামীকাল। ধন্যবাদ।